একই দিনে বিশ্বকাপ দলে পরিবর্তনের ঘোষণা দিল চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। দুই দলই চোটের কারণে তাদের বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে। এছাড়াও আগামী 15ই অক্টোবর পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই সুযোগ আছে স্কোয়াড পরিবর্তন করার। বিস্তারিত থাকছে বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে হাঁটুর চোটে পড়েছিলেন ফখর জামান। সেই চোটের কারণে খেলতে পারেননি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও। বিশ্বকাপেও তাকে পুরোপুরি ফিট পাওয়ার শঙ্কা ছিল, তাই ফখরকে মূল দল থেকেই বাদ দিয়েছিল পাকিস্তান। কিন্তু বিধাতা যে ফখরের কপালে লিখে রেখেছিল অস্ট্রেলিয়া বিশ্বকাপ। অপরদিকে গত মাসে ইংলিশদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিং করার সময় হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছিলেন লেগ স্পিনার উসমান কাদির। সেই থেকে আর ম্যাচ খেলা হয়নি তার। পাকিস্তানের আশা ছিল সময় মতো সুস্থ হয়ে উঠবেন কাদির, কিন্তু তা আর হল না। বাদই পড়লেন 29 বছর বয়সে এই বোলার। লেগ স্পিনার কাদিরের এই চোটের সুবাদে ব্যাটিং বিভাগের শক্তি বৃদ্ধি করে নিল পাকিস্তান। মূল দলে জায়গা করে দিল 32 বছর বয়সী টপ অর্ডার ব্যাটার ফখরকে। ফখরের সাম্প্রতিক পারফরমেন্স যদিও খুব একটা ভালো না, এশিয়া কাপে দুর্বল দল হংকংয়ের বিরুদ্ধে হাঁকিয়েছিলেন অর্ধশতক, কিন্তু অন্যান্য দলগুলোর বিপক্ষে রান পাননি। সব মিলিয়ে এশিয়া কাপের 6 ম্যাচে মাত্র 96 রান করেন ফখর। অপরদিকে একই দিনে ভারত ঘোষণা করেছে তাদের বদলি ক্রিকেটারের নাম। আগে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা, তখন ধারণা হচ্ছিল বিশ্বকাপে খেলতে পারবেন তিনি, কিন্তু দুর্ভাগ্য তাকে বিশ্বকাপেও খেলতে দিল না। গত 3রা অক্টোবর বিশ্বকাপ থেকেও বাদ পড়েন বুমরা। তার সুস্থ হয়ে উঠতে সময় লাগবে কমসে কম 6 সপ্তাহ। বিশ্বকাপ থেকে বুমরা ছিটকে যাওয়ার পর থেকে এটি হয়ে ওঠে হট টপিক। ক্রিকেট পাড়ায় নানান আলোচনা হতে থাকে বুমরার বদলি কে হবেন তা নিয়ে। সেখানে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল মোহাম্মদ শামির নাম। বুমরার বদলি খুঁজতে নানান হিসেব নিকেশ করতে হয়েছে ভারতকে। বিবেচনায় আসা বাকি ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞতার বিচারে সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। এগিয়ে থাকলেও শামিকে দলে টানতে কোনো তাড়াহুড়া করেনি। সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তবেই বুমরার বদলি বাছাই করেছে দলটি। শামি এই বড় সুযোগ কতটা কাজে লাগাতে পারে তার সময় বলে দেবে। উল্লেখ্য, আগামী 23শে অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লড়াই করবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল। এটি বিশ্বকাপে দুই দলেরই প্রথম ম্যাচ। গত আসরে ভারতকে 10 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল পাকিস্তান। দর্শক, লেগ স্পিনার উসমান কাদিরের বদলে ব্যাটসম্যান ফখর জামানকে দলভুক্ত করাকে কিভাবে দেখছেন আপনি? আপনার কি মনে হয় ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচে কোন দল জিতবে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন ও ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।